নামের আংশিক মিল থাকা সহ নানা কারণে বিনা দোষে জেল খাটতে হয়েছে নিরপরাধ ব্যক্তিদের। বাংলাদেশে ঘটে যাওয়া এমন আটটি ঘটনা দেখব আজকের ভিডিওতে। দুর্নীতি দমন কমিশন দুদকের করা অর্থ আত্মসাতের এক মামলায় আবু সালেক নামে একজনের বদলে 2016 সালে নরসিংদীর পাটকল শ্রমিক জাহালমকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় তিন বছর জেল খাটার পর 2019 সালের ফেব্রুয়ারিতে তিনি ছাড়া পান। তাকে আবু সালেক নামে শনাক্ত করেছিলেন ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তা। সেজন্য জাহালমকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গত বছরের সেপ্টেম্বরে ব্র্যাক ব্যাংকে নির্দেশ দেয় হাইকোর্ট। 2005 সালে মংলা বন্দরে থাকা এক জাহাজ থেকে ইলেকট্রনিক্স পণ্য চুরির মামলায় মোহাম্মদ আব্দুস সালামকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি পলাতক আছেন। তার জায়গায় সালাম ঢালি নামে এক ব্যক্তিকে 2020 সালের মার্চে গ্রেপ্তার করে পুলিশ। পরে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে 4 মাস জেল খাটার পর জুলাইতে মুক্তি পান সালাম ঢালি। চট্টগ্রামে 10 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 2002 সালে মোহাম্মদ ইউনুসকে আসামি করা হয়। গ্রেপ্তারের পর ইউনুস স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরের বছর জামিনে গিয়ে পলাতক হন। এরপর ইউনুসকে খুঁজে পাওয়া না যাওয়ায় 2017 সালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তখন পুলিশ কুমিল্লা থেকে মোহাম্মদ ইউনুস নামের একজনকে গ্রেপ্তার করে। 58 দিন কারাভোগ শেষে আদালতের নির্দেশে তিনি মুক্তি পান। এক মাদক মামলার প্রকৃত আসামি শাহাবুদ্দিন বিহারীর বাবার নামের সঙ্গে মিরপুরের বেনারসি কারিগর আরমান বিহারীর বাবার নামের মিল রয়েছে। সে কারণে পলাতক শাহাবুদ্দিন বিহারীর পরিবর্তে 2016 সালে আরমানকে ধরে নিয়ে যায় পুলিশ। 5 বছর জেল খাটার পর 2020 সালের 31 ডিসেম্বর আরমানকে মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট। সেই সঙ্গে তাকে 20 লাখ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দেওয়া হয়। প্রকৃত আসামির নাম শুক্কুর আলী। নামের প্রথম অংশের মিল থাকায় 1 বছর জেল খাটেন শুক্কুর শাহ। পুলিশ ভুল স্বীকার করায় 2019 সালের ফেব্রুয়ারিতে মুক্তি পান শুক্কুর শাহ। তার বাড়ি বরিশালের আগলঝড়ার নাগরবাড়ি গ্রামে হলেও ঢাকার রায়েরবাজার এলাকায় তার একটি লন্ড্রির দোকান ছিল বলে জানিয়েছেন তার বাবা। আর প্রকৃত আসামি শুক্কুর আলীর বাড়ি হাজারীবাগে। ফরিদপুরের সরওয়ার শেখ 2019 সালে বিনা দোষে 4 মাস জেল খাটেন। কারণ তার খালাতো ভাই মিলু 2000 সালে ঢাকার গুলশানে ছিনতাই করতে গিয়ে ধরা পড়েন। এরপর পুলিশি হেফাজতে থাকা অবস্থায় মিলু নিজের নাম পরিচয় গোপন করে সরওয়ারের নাম পরিচয় দেন। এরপর জামিনে ছাড়া পেয়ে আত্মগোপনে চলে যান। ধরা পড়েন সরওয়ার। তাকে 10 বছরের জেল দেওয়া হয়। এরপর সরওয়ারের আপিল আবেদনের ভিত্তিতে রহস্য উদ্ঘাটন করে পিবিআই। অবৈধভাবে করাতকল স্থাপনের অপরাধে 2015 সালে এক মামলায় আসামি হন গাজীপুরের শ্রীপুর উপজেলার রফিকুল ইসলাম। এই মামলায় 2020 সালের জানুয়ারিতে 7 দিন জেল খাটেন চা বিক্রেতা রফিকুল ইসলাম। পুলিশ বলেছে গ্রেপ্তারি পরোয়ানায় পূর্ণাঙ্গ তথ্য না থাকায় এমন ঘটনা ঘটেছে। 2017 সালে প্রতারণার মামলা করেছিলেন ঢাকার এক ব্যবসায়ী। এই মামলায় পুলিশ জয়পুরহাটের আক্কেলপুরের জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। ভুল ধরা পড়ার পর মুক্তি দেওয়া হয়েছে ঠিকই, তবে ততদিনে তার 11 দিন জেল খাটা হয়ে গেছে।